মদেশা তালেবা হরে জাগি দিবা তালেবা হলরে মায়া করবা এই কুরানিকার জমিন আইতু লাগে আর যাইতেও লাগে মাঝখানেও লাগে বিলে না বাইটা কুরআন তিলা থুনতে উনতে বুড়া লাগে গি ইন খতমে ইন সর দরকার নাই আর আম্বিয়া খতমরও কাম নাই কুরআন খতমরও কাম নাই সুরা রহমানরও কাম নাই আলিফ লামরও কাম নাই আর ইয়াসিনরও কাম নাই ও খোটা ছাত্র আমার নবুদত থেকে লুয়াও আর আনিয়াম আমার মার হিতানো বুঝাও হো খালি হোক জফিতা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা ও বালা হরিরে বাবা হল খালি জনগণ হোক আমার মার হিতানো বুঝা ফোড়ো আমার মারে আল্লাহ সরকার তাকে মাফ দিতা আর ইমানর সহিত কলিমার সহিত মৌত হইতো ওইব বিলে ইগে বলছ না ও কবিতা গজফ সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মালা গো মালা সবাই মিলি খেলা একজন বেটি বইয়া রয়েছেন তোলা মারি ফালা ও কবিতা কো বালা করে যখন আমার মাইরে আল্লাহ সরকার থেকে মাফ দিতা আমার বুজুর্গ খলার ভাই হল সারা মালার খেলা জনগণ সকাল ফল দেখুন তাই আপনার কাম হইত নাই কিন্তু যে সময় হাবি চাবে হিতান বয় হইবার রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ রসুল ফরমাই ও সময় আল্লাহ ভরি তারে কবে ভরি তারে দেখরা নিরি আমার ফলনা বন্দা কিবা বন্দি একটা হুয়া আপনার জমিনে তৈরি আইছে আর একে হিতান বলি আপনার কোরআন তেলার শুরু করে দিছে কতকে ভরি তা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ রহমতের জোশ মারি দিছি আমি আমার ফলনা বন্দারি আমি আল্লাহ সরকার থেকে মাফ দিলাইলাম সুবহানাল্লাহ জামা জোরে বড় মতে জানে আলম তোরা ভমিয়া নবী আল্লাহ তোরা হম আগর খোদা আদল করে লুটিয়াও ওগর খোদা ফজল করে চুটিয়াও আমার বুজুর্গ খনার ভাই হল যদি আল্লাহ মায়া দয়া করে নাও আমরা নমস্কিবার কোনো লাইন নাই যে হুসাইন আহমদ মদনী যে সময় নবীদের হজাত গেলাম গিয়া কইলা সালাত ওয়া সালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ও সময় শুনুন নবী যে কইতরা ওয়া আলাইকুম সালাম ইয়া ওয়ালাদি হুসাইন আহমদ তুমি আমার বংশের মানুষ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার দিকে দেয়া গো সুবহানাল্লাহ যাইন আপনার স্বয়ং হুল্লা নবী যে কইলা ওয়া আলাইকুম সালাম ইয়া ওয়ালাদি হুসাইন আহমদ তুমি আমার খানদানের মানুষ তুমি আমার বংশের মানুষ তুমি আমার দিকে দেয়া গোয়াও এর কোন চিন্তা আসে না সাহাব হন স্বয়ং হুন্তা ভাইছেন যে নবী যে হইতা ওয়া আলাইকুম সালাম ইয়া উল্লাদি কিন্তু আমদনে হইতা যদি কিয়ামত দিন আল্লাহ দরাল লাগান দরা শুরু করে দেন আমি মদনীয় কি আল্লাহর অলি আল্লাহ থেকে উচকা কঠিন আছে আর আল্লাহ যদি মায়া দয়া করিলাইন আমরা সব আল্লাহ থেকে উচকে যাই মগি আগর খোদা আদল করে লটিয়াও ওগর খোদা হাফজল করে চুটিয়াও জামা জোরে বড় মতে জানে আলম তোরা হমিয়া নবী আল্লাহ তোরা হম গুনার বুজা মাতা লইয়া হইতেছে রহম করো মাবুদ আল্লাহ এলাহি গুনায়েবে আদদ রাবার বস্তুম হাজার হাজার তৌবার শিকস্তম হুক সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হলেন ভাই হল সব সময় জবানোর হেফাজত রাখবা আউরি মাত মাতিবে না মদেশার পিছনে ষড়যন্ত্র করবা না মুদেশার উস্তাদ হলদে অবলা করবা না মুদেশার তালেবা হলদে অবলা করবা না আমার বুজুর্গ হনার বায়ু হল এক মাতে আপনার মুমিন আর এক মাতে আপনার কুহুর আমরা তো মেসা বকলর করে আপনার ষড়যন্ত্র মেসা বকল করি এক আলিমর করে ষড়যন্ত্র আরেক আলিমা করি
এক ডাক্তরের পিছনে ষড়যন্ত্র আর এক ডাক্তরের ঘড়ি, এক আলুয়ার পিছনে ষড়যন্ত্র আর এক আলুয়ার ঘড়ি, এক তালেবার পিছনে দুশ্মনী আর এক তালেবার ঘড়ি। আমার বুঝলি কখন আর বায়ু হল, এক মাত্র বিনিময়ে আল্লাহ রাজি আর এক মাত্র বিনিময়ে আল্লাহ বেজার। যে ইমদাদুল্লাহ মহাজারা মক্তি, ইয়া আল্লাহ, আল্লাহর ডরে আল্লাহর হবে আল্লাহর বয়ে জিব্রারে আপনার দাঁতল লোকে বান্ধে রাখতাম। আমার বুঝলি কখন একমাত্র আল্লাহর ডরে আর আল্লাহর খোফে আর আল্লাহর বয়ে সারা মানুষের দেখা কইল ভাই ইমদাদ রে কেতাল লাগে জিব্রা খান দাঁতল লোকে বান্ধে রাখ বেলে ভাই হল ইমদাদুল্লাহ মাজরে মক্কা কোন সময় কোন মাত মাতি মো আল্লাহ রাজি হইবা আর কোন সময় কোন মাত মাতি মো আল্লাহ বেজার হয়ে যাইবা কি। এর কারণ আমি আল্লাহর ডরে আর আল্লাহর ভাবে আমি জিকির ব্যতীত আমার জিবেরে দাঁতল লাগে চব্বিশ ঘন্টা জিকির ব্যতীত বান্দে রাখে সুবহান আল্লাহ। আই তো কত খবর করলা রুবার ভারো জমিন আর খরচো আর খরবা এক একটা খবর পাইলা নি ফেনলর গন না আতরের গন পাইটলাম কিন্তু ইমদাদুল্লাহ মাজরা মক্কের খবর সেই সময় খবর সেদ মারলাম। আমার বুঝলে কখন আর বায় হল ইমদাদুল্লাহ মাজরা মক্কের খবর থাকি হবাই মিস ক্যাম্পরের কষ্ট বার হইল সুবহান আল্লাহ। এর লাগি আল্লাহ রসুলে ফরমান সব সময় দিলের মধ্যে কোন চিন্তা থাকতো যে আল্লাহ কোন সময় আল্লাহ আমার উপরে বেজার হইবা আর কোন মাতর বিনিময়ে আমার উপরে দুধ খাওয়া যাইব হইব জন্য তারা মই যাইব আর কোন সময় আমার মত আইব মত মাইতে সময় আপনার হয়ে আইত নাই আমি কোন সময় মরে যাইব আর মরার বাদে তো আমার মনিবর সামনে না তুই আইবা আমার তো আল্লাহর হাওলা করে খবর তুই আইবা আমি তো মনিবর সামনে যাওয়া লাগবো আর মনিবর গেছে কি আমি কে জবাব দিতাম সুবহানাল্লাহ। যেটা বেটাই নবীজির স্বপ্নে দেখছো যেটা বেটাই তোর খবর থাকি আপনার মিস কি আমার খুশবু বার হয়েছে মাটিতে আপনার হিসাবে মাতিছো বাংলাদেশের শেখ মশাই শাহ মরহম রহমতুল্লাহ আলাই এর লাগে তো অভিযোগ হয়েছেন মানুষের অবহেলা করিও না আপকু আচ্ছা দুসরা কুবুরা মত সমঝ নিজে বালা অন্যরে খারাপ মনে করিও না আল্লাহ জানতা হ্যাঁ কোন আচ্ছা হ্যাঁ আল্লাহ জানতা খে বালা খে বা লাখ লাখ হাজু হল আপনার হজ গেলা আমার বুজুর্গ হল আর বায়ু হল রাশিয়ার এক মুসিয়া বেটা আপনার জুতা স্যান্ডেল সিলাই ঘুরিয়া বিচারে আপনার পয়সা জমাইছেন হজ যাইতা অফিস যাওয়ার বাদে আপনার অফিস আর হলো কইলার বা ঠেকাল লওয়া বন্ধ হয়ে গেছে বাদর বছর যাইবাই আপনার গালি শুনুনি অফিসারে কইলা বাবা এই বছর টেকা লওয়া বন্ধ হয়ে গেছে বাদর বছর যাইবাই ও তো আল্লাহর বন্দা মুসে বেটা আপনার গুড়ি আইতরা ফতুয়াইয়া পাইলে আপনার ঘর মুসলমান হিন্দু বুড়ায় বেটি খালি সরফানে সারিয়া এই বেটি আপনার খালে যারা যারা খান্দেরি ও ভাই এই বেটের খান্দা দেখিয়াও মুসে বেটার দিলের মধ্যে রকম আইল আই যে আল্লাহ মারে টেকা দেওয়ার কারণে আই আমি হজ যাইতাম করে রেডি হয়েছি আর টেকা জমা দেওয়ার কি আপনার টেকা জমা দিতাম পারলাম না এই বছর আমার যাবা হইল না ফালা বাবু টাকা কোন তা বেটি গুতারে দিলাই আর বেটে গেতায় দরটা ফুড়ে বিয়া দেখলেন যখন তা শান্তি করে লাগ সুবহান আল্লাহ মোসে বেটা কইলা মা গো এত কান্দা কিতার লাগে তুমি কান্দ লগে লগে আপনার সেই বুড়া বেটে উঠা কইলা বাবা আমার গোতা ফাও নাই আমার মাও নাই বাবাও নাই আমার স্বামীও নাই আমার একটা ভাইও নাই আমি হঠাৎ কোন সময় মরে যাইম আর আমার দরটা ফুড়ি আপনার বেল হইয়া করবা এর লাগে যাদু ও দুইটা ফুড়ির সুরাখে আমি শকর ফাড়ি ছাড়িয়া খালে যারা যারা খান দিয়া সুবাহান আল্লাহ মুসিয়া বেটার দিলের মধ্যে আপনার রহম আই গেল বলে আই আমার কাছে টেকা টেকার কারণে আমি হজু হইতাম করে রেডি হইলাম হজু হইতাম পারলাম না
তে ফালাবা ও টেকা গুন ওর বেটিতে দিলাই আর বেটে তাই দটা ফুড়ি বিয়া দিলাও ও বছর আপনার হজ হইল বাংলাদেশের শেখ মশাই সাহেব মরহুম রহমতুল্লাহ আলাই যে মশাই সাহেব অত খালা এক মানুষ আসলা মশাই সাহেব দেখা যাওয়ার বাদে হইতা ভাই হল কিতার কিতার লাগে মশাই যে দেখা তাইলা খড়াই তল তো দেখলে মশাই দেখি লইলা এনে জোরে কর সুবহানাল্লাহ তালে বাকলে আমার বাসাও এরে আমার বাসাও শোক যাবা যা দিল বাজা আমার বা ফিরো ইয়া মাদা থেকে যান তারা আমার বা ফিরো আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মশাই সাহেব ওলা খালা এক মানুষ আসলা মানুষ দেখা যাওয়ার বাদে হইতা ভাই হল কেতার লাগে মশাই দিয়ে দেখা তাইলাই হরাই তল দেখলে তো মশাই দেখি লাইলা নে জোরে কর সুবহানাল্লাহ ওলা খালা এক মানুষ আসলা বাস বাংলাদেশের শেখ মশাই সাহেব মরহুম রহমাতুল্লাহ আলাইহি ও ভাই ও মশাই সাহেব ওর খবর যেই সময় করা হইল খবর থেকে খালি মিশ কে আমার খুশবু বার হইল জোরে কর সুবহানাল্লাহ ও বছর হজ হইল হজ শেষ হওয়ার বাদে আপনার বাদশাহ হইলা ভাই হল এই বছর হইতে ফরবানি এই বছর হজরে আল্লাহ কার কারণে কবুল করছন আপনার সারা মানুষ জম মারি আপনার বই লেখে তো কোনো মাতমাত না একবার দুইবার তিনবার হওয়ার বাদে আপনার শেখ মশাই সাহেব মরহুম রহমতুল্লাহ লাইয়ে ওটা হইল ও বাদশাহ আমি মশাই দেখাইতাম পারম এই বছর হাজি হলর হজরে আল্লাহ কার কারণে কবুল করছন বাসা কইলা ভাই মশাইদ কৌসাইন এই বছর হাজি হলর হজ আল্লাহ কার কারণে কবুল করলা মশাই সাহেব রহমতুল্লাহ আলাই ওটা কইলা ও বাসাও আমি খাই যাই স্বপ্ন দেখছি এই বছর সারা হাজি হলর হজ রে আল্লাহ রাশিয়ার মুসিয়া বেটার কারণে কবুল করছেন সুবহানাল্লাহ আর দুই নম্বরে তুমি মশাইদের কারণে এই বছর সারা হাজি হলর হজ রে আল্লাহ কবুল করছেন হোক সুবহানাল্লাহ কিন্তু তাই মশাই সাহেবর কথা কইয়া আর তানে কান কইছন না ও বাসা উঠে কইলা ভাই মশাই আমি খাইল রাইষ্ণ স্বপ্ন দেখছি এক নম্বরে রাশিয়ার মুসিয়া বেটার কারণে আর দুই নম্বরে তুমি মশাই দর কারণে এই বছর সারা হাজি অগলর হজরে আল্লাহ কবুল করলা সুবহানাল্লাহ আটিয়া বারো আর বইয়া তের জোরে হো সুবহানাল্লাহ রাশিয়ার মুসিয়া বেটায় এক গর মুসলমান হিন্দু বেটির রহম করার কারণে ফালা ভাই তোমার টেকা থাকার কারণে হজু দইবার লাগে তুই আরি লইছি হজু দইতাম পারলাম না তে ও টাকা কোনটা দিলাই বেটিরে আর বেটে তাই দোটা ফুড়ি আপনার বিয়া দিলাম আর বিয়া দিয়ে আপনার খলেন জাগান শান্তি করিলাম আমার বুঝুন কখনার ভাই ওখানাল এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইছা এ সারা মুলুইয়া থাকলো নিয়তের উপরে ইন্নামা আমালু বিন নিয়াত আও কামা কালে সলাতু ওয়াসালাম নবী যে কইতাম যে সারা আমলুইয়া থাকলো নিয়তের উপরে হোক সুবহানাল্লাহ এর লাগে আমার বুঝুন কখনার ভাই হল কোন মাত্রে কোন সময় আল্লাহ গসবান আর খার কারণে দুয়ারে আল্লাহ গসিবান হইবার ক্ষমতা নাই এর লাগি মুদেশার তালেবা হলরে অবলা করবানা মুদেশার উস্তাদ হলরে অবলা করবানা আমার বুজুর্গ হল নবী দেবজন আমার উম্মতের মধ্যে ও মানুষ সবচেয়ে ভালো মানুষ যার দিলের মধ্যে ওখান সবসময় থাকবো যে বিশ্ব সারা মানুষ বলাম আর আমি একজন সবচেয়ে বত্তর আমি একজন সবচেয়ে গুণাগার ও মাত্রান যার দিল সবসময় থাকবো নবী যে হইতে আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ হোক সুবহানাল্লাহ এর লাগে আমার সোনাও হল ভালো মানুষ বন উস্তাদ হলরে সম্মান করিও মদরসা রেগুলার আইও মদরসা বন্ধ করিও না একদিন ছাত্র মদরসা বন্ধ করলে ফরার ছাত্র একদিন মদরসা যদি বন্ধ করো 40 দিন করে ফরার বরকত কমে যায়
বারিশা তো রেগুলার আইতায়, আগন মাসও রেগুলার আইতায়, হাওয়ান মাসও রেগুলার আইতায়। বলে দিন এখন হাওয়ান মাস আছে, কিন্তু আলিও ঘুরিতাম আর বন্ধ মশা নিয়েও দিতাম। ওলা ওদি মুদ্রাসা বন্ধ করো, একদিন ঘোড়া বন্ধ করলে 40 দিন করে বরকত কমে।